আসসালামু আলাইকুম। টিসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের বিষয়, মিশ্র ভাষা কাকে বলে? দুটি ভিন্ন সম্প্রদায়ের লোক যখন কোনো ব্যবসায়িক বা পেশাগত কারণে পরস্পরের কাছে থাকে, তখন একে অন্যের ভাষা সম্পূর্ণ রপ্ত না করেও নিজেদের মতো কাজ চালানোর জন্য উভয় ভাষা থেকে নির্বিচারে উপাদান গ্রহণ করে সরল ও সংক্ষিপ্ত বাকৃতি সংবলিত প্রায় বিকৃত নিম্নমানের ভাষার সৃষ্টি করে, এ ধরনের ভাষাকে মিশ্র ভাষা বলে। আমি আবারও বলছি, দুটি ভিন্ন সম্প্রদায়ের লোক যখন কোনো ব্যবসায়িক বা পেশাগত কারণে পরস্পরের কাছে থাকে, তখন একে অন্যের ভাষা সম্পূর্ণ রপ্ত না করেও নিজেদের মধ্যে কাজ চালানোর জন্য উভয় ভাষা থেকে নির্বিচারে উপাদান গ্রহণ করে সরল ও সংক্ষিপ্ত বাকৃতি সংবলিত প্রায় বিকৃত নিম্নমানের ভাষা সৃষ্টি করে, এ ধরনের ভাষাকে মিশ্র ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছ। ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।